हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी जे जेखान थेके देखछेन आमार भिडियोटी आपनादेर भालो लागबे आर आपनारा भालो आछेन। आजके आमि रान्ना करा मुरगीर मांस बेचे जावा जे मांस थाके सेटी फेले ना दिए किभाबे सेई मांस दिए एकटी नास्ता तैरी करेछि। तारी भिडियो निये चले एसेछि बंधुरा, तो देखते थाकुन। एखाने आमि आगे डोटा तैरी करब, एजन्य आढ़ाई कप परिमाणे चायेर कापेर आढ़ाई कप परिमाणे आटा निएछि। निएछि स्वादमतो लवण दिए दिच्छि, एक टेबिल चामच सयाबिन तेल, आर एगुलो दिए आमि मयदाटाके भालोभाबे आटाटाके मयन करे निच्छि, भालोभाबे मेखे निच्छि तेलटा जाते और एखन दिच्छी एक टेबिल चामच परिमाणे ईस्ट और एगुल ईस्टटाके मयदार साथे भालोभाबे मिशिए निच्छी। एखन अल्प अल्प करे पानी दिए आमी डोटाके मेखे निच्छी बंधुरा, देखते पाच्छेन। तबे एकसाथे किन्तु पानी देवा जाबे ना, एटाके खास्ता खास्ता करे डोटाके आमी तैरि करब। एरकम सकाल किंबा बिकेलेर नास्ताय बाच्चादेर किन्तु आपनारा ए नास्ताटी तैरी करे दिते पारेन खूब सहजे। आमरा तो सब समय मुरगीर मांस रान्ना करेई थाकी आर देखा जाए सेई मुरगीर मांसगुलो सब खावा हये ओठे ना, अनेकगुलो बेचे जाय आर सेगुलो आसले खावा ना होले किन्तु फेले देवा हय। तो एखन आर सेई अपचयटा ना करे फेले ना दिए ओई मांसटा दिए किन्तु आमरा এই নাস্তাটা তৈরি করতে পারি। আর এটা শুধু বাচ্চাদের জন্য না, আমরা বড়রাও কিন্তু খেতে পারি, খুবই মজাদার এবং টেস্টি একটি নাস্তা। তো দেখতে থাকুন বন্ধুরা আমরা কিভাবে তৈরি করতেছি। তো এখানে আমি ডোটা তৈরি করছি আর এই পর্যায়ে আমি ভালোভাবে এই ডোটাকে মেখে নেছি আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব এক টেবিল চামচ চিনি। এত চিনিটা দিয়ে আবার আমি এই ময়ান করে নেব ডোটাকে ভালোভাবে। তো ভালোভাবে ডোটা আমার মেখেনা হয়ে গেছে, এখন এক ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে ঢেকে দিয়ে রেখে দিচ্ছি। আর এর মধ্যে আমি আমার যে মুরগির মাংসগুলো সেগুলোকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমি ছিঁড়ে নিয়েছি, যেহেতু এগুলো রান্না করাই ছিল তো ঝোল থেকে তুলে এই মাংসগুলোকে আমি ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে নিয়েছি, সেটা আর ক্যামেরা করা হয়নি আর হলেও হয়তো কোনোভাবে মিসিং হয়ে গেছে। আর এর মধ্যে আমি এক কাপ পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এক চামচ করে, জিরার গুঁড়া এক চামচ, ধনিয়ার গুঁড়া এক চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস তা এক টেবিল চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট এক চামচ করে। আর এখন দেখতে পাচ্ছ আমি কাবাব মশলা দিয়ে দিচ্ছি, তাও কিন্তু প্রায় এক টেবিল চামচের মতো। এবারে দিয়ে দেব আমি কালো গোলমরিচের গুঁড়ো, এই যে ব্ল্যাক পেপার, এখান থেকে আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। তো সব মশলাগুলো দেওয়ার পরে আমি এই মাংসটাকে ভালোভাবে মশলার সাথে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি যেন মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে লাগে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু প্রতিটা মশলা এর ভিতরে দিয়ে দিয়েছি। এভাবে ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি, খুব ভালো করে মাখতে হবে। তো এখন চুলায় আমি একটি ফ্রাই প্যান দিয়ে এখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হয়ে আসলে আমি যে মেখে নেওয়া মাংস টুকরোগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন আমি তেলের মধ্যে মাংসের টুকরোগুলোকে
মশলা সহ ভেজে নেচ্ছি। এই ফাঁকে বন্ধুরা তোমাদের সাথে বলে নেচ্ছি, বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও, আর একটি লাইক দিতে ভুলো না। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও, আর এভাবে কিন্তু আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ এই যে আমি পানি দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো থেকে মশলার যে কাঁচা গন্ধ এটা সরে যায়। আর এই পানি দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেচ্ছি, আর এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমার রান্না শেষ হয়ে যাবে। এই তো পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, আমার কিন্তু এই মাংসের পুরটা তৈরি করা হয়ে গেছে। চলে যাচ্ছি আমাদের সেই আটার ডোয়ের কাছে। তো এক ঘন্টা পর আমি আটার ডোটাকে ভালোভাবে আবার একটু মেখে নেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা একটু আটার গুঁড়ি ছিটিয়ে দিয়ে তার মধ্যে আমি আটাটাকে ভালোভাবে ডলে নিচ্ছি। এভাবে ডলে নেওয়ার পর আমি এ থেকে পাঁচটা প্যাড়া তৈরি করব, অর্থাৎ গোলা তৈরি করে নিচ্ছি। আর এই গোলাগুলো দিয়ে কিন্তু আমি পুরি বলো আর ব্রেড বলো যাই বলো না কেন সেটা তৈরি করে নেব। আর হাত দিয়ে আমি কিন্তু প্রেস করে করে এটাকে একটু চ্যাপ্টা করে নিয়েছি ডোটাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা। পুরটা দিয়ে আমি চারদিক থেকে উঠিয়ে দেখতে পাচ্ছ এভাবে হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে, তারপর আবার হাত দিয়ে চেপে চেপে এটাকে চ্যাপ্টা করে নিয়েছি পুরটা ভিতরে দিয়ে। এই তো একটা আমার বানানো হয়ে গেল। এটা কিন্তু চোখে দেখার বিষয়, আসলে বলে বোঝানো যাবে না। এভাবে আমি সবগুলো রুটি কিন্তু বানিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ কীভাবে তৈরি করছি। অর্থাৎ মোমো আমরা যেভাবে চারদিক থেকে তুলে একটু পেঁচিয়ে নিই, তো এটাও সেভাবে পেঁচিয়ে নিই। তারপর আমি আবার এটাকে সমান করে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে, আর একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এই নাস্তাটা কিন্তু বাচ্চা বুড়ো সবাই খেতে খুবই ভালোবাসে বন্ধুরা। আর আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই। এবার আমরা আবার চুলায় চলে যাব। ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, আর এখানে আমি 2 কাপ পরিমাণে তেল দিয়েছি, কারণ এইটা তোমরা ডুবো তেলেও ভাজতে পারো, আবার এভাবে অল্প তেলেও কিন্তু ভাজা যায়, কোনো ব্যাপার না। তা আমি এই 2 কাপ পরিমাণ তেলের ভিতরেই কিন্তু তেলটা একটু গরম হয়ে আসলে সব কয়টা রুটি আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা এর ভিতরে ইস্ট দিয়েছি তাই এটাকে রুটি বলা চলে, অথবা কিমা পুরি যাই বলো না কেন, যা হোক একটা হলেই হলো। কিন্তু খাবারটা কিন্তু হেভি মজাদার হয়েছে বন্ধুরা। দেখতে পাচ্ছ আমার একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, অপর সাইডটাও আমি কিন্তু উল্টে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে সবগুলো সাইড আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা এই রুটিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে যা ছিল তার থেকে। আর চারদিক থেকে কিন্তু আমি তেলের সাথে এর গরম তেলটা কিন্তু উপরে দিয়ে দিচ্ছি, আর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এভাবে দুইও পাশ ভাজা হয়ে গেলে একটা কালার চলে আসবে, দেখ খুব সুন্দর। এই তো খুব সুন্দর পুরীর মতো একটা কালার চলে এসেছে। হয়ে গেলে আমি এটাকে সার্ভিং বলে উঠিয়ে নেব। তো সবকটা আমার একসাথে ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার পুরিগুলো কিন্তু ভাজা শেষ, অলমোস্ট শেষ হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে একটি সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি। তোমাদের সাথে একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতখানি ফাঁপা এবং সফট হয়েছে। একটা চাকু দিয়ে আমি একটা কাটলাম, এই দেখতে পাচ্ছ বন্ধুরা ভিতরে পুরোটা দেখা যাচ্ছে, আর খুবই সফট ইয়ামি দেখতে হয়েছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।